হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? সহজ সরল দাদরা ভজন তাল, তাড়াতাড়ি শিখে যান। যদি আপনি শিখে যান তাহলে কি হবে? গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌর বন্দনা, নিতাই বন্দনা, এইগুলোতে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধু, অত্যন্ত সহজ সরল দাদরা ভজন তাল আজকে আমরা শিখব। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব অত্যন্ত সহজ সরল দাদরা ভজন তাল। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো করে শিখতে চেষ্টা করুন। মন্ত্রটি লেখা এসে যাচ্ছে, কি লেখা আছে? ধা ধিটি ধিটি, তারপরে তা ঠিটি ঠিটি। তাহলে ধা এইটা কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন। ধা, কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন, কি হবে? ধা। ইয়ারপরে ধিটি ধিটি, এইটা কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে চেপে হালকা করে ডুগি ঘিসে একসাথে বাজাবেন, এইটা কি হবে? ধি। একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি হালকা করে ঘিসে একসাথে বাজাবেন, তাহলে এইটা হবে ধি। তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি, এইটা হবে টি, তাহলে ধি টি ধি টি। হলো, দেখো, ধি টি ধি টি। তাহলে আমরা কতটুক শিখলাম? ধা ধিটি ধিটি। হলো, ইয়ারপরে সেকেন্ড পার্ট, তা তিটি তিটি। তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। ইয়ারপরে থিটি থিটি, থিটি থিটি কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে চেপে থাপ হালকা করে এইরকম ভাবে, এইরকম না, এইরকম ভাবে হালকা করে থপ থপ, এইরকম আওয়াজ হবে। একটা আঙ্গুলি মাঝখানে চেপে এইরকম ভাবে থাপ একসাথে বাজাবেন, এইটা কি হবে? থি থি, এটাকে চেপে বাজাবেন একটা আঙ্গুলি, আর এইদিকে থাপ একসাথে, থি আর টি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি, তাহলে থি টি থি টি। হলো, এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে। দেখো, ধা ধিটি ধিটি, তা ধিটি ধিটি। হলো, ধা ধিটি ধিটি, তা ধিটি ধিটি, তা ধিটি ধিটি, তা ধিটি ধিটি। এই হলো মন্ত্র। তাহলে এইবার দেখুন, এই মন্ত্র যখন গানেতে ব্যবহার করবেন শুনতে কেমন লাগে, আসুন বাজিয়ে দেখাচ্ছি। ধা ধিটি ধিটি, তা ধিটি ধিটি, 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 ধা ধিটি ধিটি, তা ধিটি ধিটি। এইরকম ভাবে। তাহলে বন্ধু, এবার গান গাইয়ে আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি। তাহলে মনে করবেন, এই মন্ত্রটা যদি আমি শিখি এইরকম গানেতে
ব্যবহার করতে পারবো। এইরকম ভাবে আপনি বিশ্বাস রাখবেন। তাহলে বন্ধু এইবার দেখুন এই মন্ত্রটি বাজিয়ে গান গাইয়ে আপনাকে দেখাচ্ছে। যেমন প্রথমতে কি বলেছিলাম, যদি এই মন্ত্র শিখে যান তাহলে কি হবে, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, নিতাই বন্দনা, গৌর বন্দনা, পদাবলী কীর্তন এইগুলোতে ব্যবহার করতে পারবেন। কেমন আসন গাইয়ে দেখাচ্ছে। যেমন গুরু বন্দনা, গুরুদেব বড় কৃপা করি গৌড়বন মাঝে গদুমে দিয়া ছস্তার, গদুমে দিয়া ছস্তার, হার আজ্ঞা দিলাম রে। যেমন বৈষ্ণব বন্দনা, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হে দাসে করুণা করি। যেমন গৌর বন্দনা, গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়ি। নিতাই বন্দনা, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। এই সেইভাবে পদাবলী কীর্তন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল আর ত্যাহি কি বাজাবেন? গানে তে বাজাচ্ছেন, ত্যাহি নিহাতি দরকার। তাহলে কি বাজাবেন? শুধুমাত্র অত্যন্ত সরল দুটো শব্দ, তা আর ধা, দুটো হাতে বাজাবেন। তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন, এইটা হবে তা। আর ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন, তা তা ধা। এইটা কেমন করে বাজাবেন? দুই দুই বার করে বাজাবেন। কেমন করে বাজাবেন আসুন দেখাচ্ছি। এইটুকু বাজাইলে হয়ে যায়। তাহলে একটা গান গাইয়ে বাজিয়ে দেখাচ্ছি, দেখো। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন, কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা অতিহীন, আজ্ঞা দিলাম। এই যে তাহলে বন্ধু এইভাবে বাজাবে, আশা করব ভালো করে শিখবেন। আর যে কোনো ভজনে কীর্তনে ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি ভজন কীর্তন দাদরা তালে হয়, কেন আজকের মন্ত্র দাদরা ভজন তাল। আজকের শিক্ষা কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভুলে যাবেন না ভিডিওটি লাইক করে দেবেন। যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন, কেমন করে অনলাইন ক্লাসে যুক্ত হবেন, কেমন করে উপরে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম, হরে কৃষ্ণ।